আসসালামু আলাইকুম। আজ সোমবার 22 আগস্ট 2022 সাল। দর্পণ টিভি লন্ডন স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সেলিনা জাহান। প্রথমে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের খবরের শিরোনাম। যুক্তরাজ্যের বৃহত্তম কন্টেইনার বন্দর পোর্ট অফ ফেলিক্সটোয়ে ধর্মঘটে বন্দর কর্মীরা। সরকার টিকিয়ে রাখা নিয়ে ভারতে গিয়ে কোনো কথা বলিনি, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। জাস্ট হেল্প প্রাইড রোটারি আই হাসপাতালে বিনামূল্যে চোখের ছানি অপারেশন। এবার শুনুন বিস্তারিত। যুক্তরাজ্যের বৃহত্তম কন্টেইনার বন্দর পোর্ট অফ ফেলিক্স ওয়েস্টের কর্মীরা গতকাল রোববার থেকে 8 দিনের ধর্মঘট শুরু করেছেন। দেশে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মধ্যে বেতন বাড়ানোর দাবিতে ধর্মঘট করছেন তারা। যুক্তরাজ্যে পরিবহন খাতের কর্মীদের ধর্মঘট চলার মধ্যে বন্দরের কর্মীরাও ধর্মঘট শুরু করায় সরবরাহ শৃঙ্খলে সমস্যা দেখা দেওয়ার শঙ্কা বেড়েছে। যুক্তরাজ্যে রেলওয়ে কর্মীরা ধর্মঘট করার কারণে প্রতি 5টি ট্রেনের মধ্যে মাত্র 1টি করে ট্রেন চলাচল করছে। পোর্ট অফ ফেলিক্সটোয়েতে প্রায় 2000 কর্মী নিযুক্ত আছেন। এ বন্দরে বছরে 2000 জাহাজ থেকে প্রায় 40 লাখ কন্টেইনারের চালান খালাস করা হয়ে থাকে, যা দেশটিতে সমুদ্রপথে আসা মোট চালানের অর্ধেকের বেশি। ফেলিক্সটোয়ের কর্মীদের প্রতিনিধিত্বকারী সংগঠন ইউনাইট ইউনিয়নের ডাকে নিয়োজিত সরকারি কর্মকর্তা ববি মার্টন বলেন, ধর্মঘটের কারণে কাজে ব্যাপক বিঘ্ন ঘটবে এবং তা যুক্তরাজ্য জুড়ে সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের চাপ তৈরি করবে। তবে যে বিরোধ তৈরি হয়েছে তা পুরোপুরিভাবে কোম্পানিরই তৈরি করা। ববি মার্টন আরও বলেন, আমাদের সদস্যদের ন্যায্য প্রস্তাব দেওয়ার মতো যথেষ্ট সুযোগ কোম্পানির ছিল, তবে তারা তা করেনি। পোর্ট অফ ফেলিক্সটোয়ের মালিক প্রতিষ্ঠান সিকে হাসিসন হোল্ডিং লিমিটেড এক বিবৃতিতে কর্মীদের ধর্মঘট নিয়ে হতাশা প্রকাশ করেছে। কোম্পানিটি তাদের পক্ষ থেকে দেওয়া 8% বেতন বৃদ্ধির প্রস্তাবকে ন্যায্য বলে উল্লেখ করেছে। বিবৃতিতে আরও বলা হয়, এ বন্দরে যারা চাকরি করেন তাদের ভালো পারিশ্রমিক ও নিরাপত্তা দেওয়া হয়, অযথা এসব কর্মকাণ্ডের কারণে কেউই লাভবান হবেন না। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে হবে, ভারতে গিয়ে এমন কথা বলিনি, এটা একটা ডাহা মিথ্যা কথা। নির্বাচন নিয়েও আমি কোনো কথা বলিনি, আমাকে যে অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তার ধারে কাছেও আমি নেই। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। গত 18 আগস্ট রাতে চট্টগ্রাম নগরীর জে এম সেন হলে জন্মাষ্টমী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের নয়াদিল্লিতে গিয়ে অনেকের সঙ্গে আমার দেখা হয়, আমি দেশটিতে গিয়ে বলেছি শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। আজকে অনেকের বক্তব্যতে সেটাই এসেছে, শেখ হাসিনা আমাদের আদর্শ, তাকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার আমি ভারতবর্ষের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি। সেদিনের ওই বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন পররাষ্ট্রমন্ত্রী। তার ওই বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হয় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে। এমনকি আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা তার এই বক্তব্যকে ব্যক্তিগত বলে অভিমত দেন। এদিকে 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদ আসর এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মন্ত্রণালয়ে প্রথমবারের মতো আয়োজিত এই দোয়া মাহফিলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। দোয়া মাহফিলে 2004 সালের 21 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সন্ত্রাসবিরোধী শান্তিপূর্ণ সমাবেশে গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে 1975 সালে 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শাহাদাত বরণকারী সবার আত্মার মাগফিরাত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়। চ্যারিটি সংগঠন জাস্ট হেল্প ফাউন্ডেশন ইউকের উদ্যোগে সিলেটের গোয়াইনঘাটে প্রতিষ্ঠিত জাস্ট হেল্প প্রাইড রোটারি চক্ষু হাসপাতালে চোখের ছানি অপারেশনের জন্য 60 জন রোগীকে বাছাই করা হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে গরিব ও সুবিধাবঞ্চিত এই রোগীদের চোখের ছানি অপারেশন ও চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে জাস্ট হেল্প ফাউন্ডেশন ইউকের ফাউন্ডার চেয়ারম্যান মিজানুর রহমান মিজান বলেন, অন্ধজনে দেহ আলো, এই মহান ব্রত নিয়ে আজ থেকে 6 বছর আগে আমরা জাস্ট হেল্প প্রাইড রোটারি আই হাসপাতালের যাত্রা শুরু করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজ আমাদের হাসপাতালে 60 জন রোগীকে চক্ষু অপারেশনের জন্য বাছাই করা হয়েছে, যারা এই সুন্দর পৃথিবীর আলো থেকে বঞ্চিত। সম্পূর্ণ বিনামূল্যে এই গরিব ও সুবিধাবঞ্চিত রোগীদের চিকিৎসা ও ছানি অপারেশন করা হচ্ছে। এভাবে গত 6 বছরে আমরা প্রায় 6000-এরও বেশি রোগীকে চক্ষু সেবা দিতে সক্ষম হয়েছি। আমি সমাজের বিত্তবান ও উদার মনের সবাইকে আমাদের এই মহৎ কাজে শরিক হওয়ার জন্য অনুরোধ করছি। আপনাদের সামান্য অনুদান একজন দুঃখী অসহায় মানুষকে ভালোভাবে নামাজ কোরআন পড়াতে পারে, দেখাতে পারে এই সুন্দর পৃথিবী।
পৃথিবী। আপনাদের সামান্য আর্থিক সাহায্যে একজন মানুষ পরিবার ও সমাজের বোঝা না হয়ে নিজ পায়ে দাঁড়াতে পারে, পরিবার ও সমাজের অংশীবাদ হতে পারে। আসুন আমরা সবাই এই অসহায় মানুষদের পাশে দাঁড়াই। আমাদের এই মহৎ কাজে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আল্লাপাক আমাদের এই কাজকে কবুল করুন। বিনামূল্যে গরিব ও সুবিধাবঞ্চিত রোগীদের নিয়মিত চিকিৎসা সেবা দিতে এবং আগামীতে আরও ভালো ভালো কাজ করতে তিনি সকলের কাছে দোয়া চান। আমার বাড়ি কোন জায়গা? কোনো অসুবিধা করে না, মাথা চিন্তার উপর নেই। একটা কাম করা হয়েছে তো, একটু ঘরে করতে পারে রবিবার। তুই অপারেশন করে খুশি নেই আপনি? দোয়া করবা, যারা আপনার লাগে সহযোগিতা কর তার লাগে দোয়া করবা। কাজ করিয়া গুমটু হয়ে গেলে ওষুধ খাওয়া শুরু করে দিলে ঠিক হয়ে যাব। ঠিক আছে, এটা কিছু না, বাকি বাড়িতে একটু করে অল্প কি করবো একটু সময়, এটা ঠিক হয়ে যাব। ও বেদনা করে করে রোজে ইয়ে করিয়া দিছেন, ওটা রেশ আস্তে আস্তে যা তুমি বেদনা করবো, বুঝছেন নি।